বাংলাদেশের আকাশে উজ্জ্বল একটি নক্ষত্র, সারা বিশ্বে বাংলার মুখকে যিনি উজ্জ্বল করেছেন, আলোকিত করেছেন পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে। আজাদ ধর্মের মাওলানা কারি হাবিবুল্লাহ বিলালী স্যার, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা একটু তাকে স্বাগত জানাই। নারে তাকবীর, নারে তাকবীর, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, কারি হাবিবুল্লাহ সাহেবের আগমন, আসামিল্লা সরকার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, আসামিল্লা সরকার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য তো নয়, তার ছোট ছেলে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের আমাদেরকে আজ তার সুলভিত কণ্ঠে কালামে পাকের তেলাওয়াত শোনাবেন। তেলাওয়াত করছেন হাফেজ কারি সিফাতুল্লাহ বিলালী। হাশর মে ইজ্জত রাসূল
खैरात देता है खुदा हर वक्त तेरे नाम की, जिसको मिला जो कुछ मिला और जितना मिला सदका तेरा। Thank you.
মানে লুপ্ত তবে এই দৃষ্টিকে মনে হচ্ছে মহরম মাসের এই দৃষ্টি এবং এই মাহফিল এতে করে মনে হচ্ছে আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করে ফেলবে। এই জন্য দুরুদ পড়ার আগে দুরুদের ফজিলত শুনুন। হুজুর বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একটা উম্মত যখন দুরুদ পড়বে ওই দুরুদটা লক্ষ পূর্ণিমায় দূরে হলেও তৎক্ষণাৎ একটা ফেরেশতা দিয়ে আল্লাহ পাক দুরুদটা রোজায় পাকে পৌঁছায় দেবে। অতএব ঈমানের সাথে বিশ্বাস করেন এবং চক্ষুটা বন্ধ করে মনে মনে ভাবেন যে আমরা এই মুহূর্তে মদিনা শরীফে রওজায়ে পাকের সামনে বসে নবীকে দুরুদ পড়াচ্ছি। সেই ভালোবাসা নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে মুগ্ধ মত্ত মাতওয়ারা হয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر
لنكونن من القاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. যাদের ঘরে মা নেই বাবা নেই অথবা যাদের ঘরে বাপ মা আছেন উভয়ে মা বাবার কথা মনে করে আল্লাহর শিখানো দোয়া কোরআনের আয়াত আমার সাথে জোরে জোরে পড়ে না এই আশুরার মাহফিল থেকে টুকরের এক ফোঁটা পানি নজরে না দিয়ে বাবা আমার কবরটাকে জান্নাতে খুব যাদের ঘরে বাবা নাই এই সন্তান ঘরে যাইয়া মা মা বাবা বাবা বলে ডাক দিতে পারে না আজকের দোয়া লুকিয়ে রাখ প্রত্যেকের মা বাবার কবর তুইটাকে জান্নাতের টুকরা বানায় দেওয়া আল্লাহ অনেক যুবকের আল্লাহ এই মহব্বতকে কেন্দ্র করে আজকে একটি মাহফিলে বসে তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম আল্লাহ আমাদের কারো হাত মহব্বতের খাতিরে বিরোধ করিব না গো আল্লাহ আমাদের সবার হাত তুমি দয়া করে কবুল করে নাও আপনাদের যার মনে যা চাওয়ার আছে বলে বলে আল্লাহকে চিৎকার করে কয়েকটা ডাক দেন বলে নিয়ে অপূরন্ত শুক্রিয়া আদায় করি যে আল্লাহ
এই বৃষ্টি ভেজা রাতে, মহরমের পবিত্র এই মাসে আশুরাকে সামনে নিয়ে আমাদেরকে একটি দিনের দরজায় আসবার, বসবার, বলবার, শুনবার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেজন্য সবাই খুশি হয়ে জোরে সোরে চিৎকার দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার মন বলছে একটু আগে আমরা যে দোয়াটা করেছি দোয়াটা কবুল হয়ে গেছে, মোনাজাত সামনে, তার আগে আমরা কিছু আলোচনা করব মুহররম নিয়া, আশুরা নিয়া। এই জন্য আমি একটা আয়াত পড়েছি বয়ানের আগে, সেই আয়াতের আলোকে আজকে আমি কথা বলব। এখনো পর্যন্ত আমি জানি না কি বলবো, কারণ আমি বলার মালিক না, আমাকে আল্লাহ যা বলাবেন সেটাই আমার মুখ থেকে আসবে। এই কথার উপরে যদি আমি ঈমান নিয়ে কথা বলি তাহলে ওই কথাতে আসর হবে।